সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারা দিন ছিল ঢাকা দশ আসনে ডিবিসি নিউজ কথা বলেছে সেখানকার সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের সাথে তাপস উনি এই এলাকাকে উন্নয়নের ধারাবাহিকতা ব্যাপক উন্নয়ন সাধিত করেছে এলাকার সন্ত্রাস নির্মূল করেছেন বিভিন্ন রাস্তাঘাট মসজিদ স্কুল সব কিছুতে উন্নয়ন করেছেন কিছু একটু প্রবলেম আছে আমাদের পিছনে হাতির জিলে যে পাইটা যায় কাঠার বাগানে একটু পানি জমে এখন জাতীয় পার্টি জিএম কাদের নেতৃত্বে এক মানে অত্যন্ত শক্তিশালী পর্যায়ে আছে আমার মধ্যে কোনো ভাঙ্গন নাই বিভাজন নাই কিছু নাই এমন সক্ষমতা অর্জিত হয়েছে জাতি পার্টি যে জাতীয় পার্টি যে কোনো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের আশা মানে প্রত্যাশা করছে আমরা মনে করি যে আমাদের এটা হইল বিএনপির ঘাটি এবং আমাদের এইটটি পার্সেন্ট ভোটার হইল বিএনপি এবং অতীত যেভাবে প্রমাণ হয়েছে এবং তারা যদি সঠিকভাবে ভোটের অধিকার প্রয়োগ করতে পারে তাহলে সেটা প্রমাণ করিয়ে দিবে বর্তমান যে সংসদে বিএনপি নেই কিংবা এর আগেও যে আমাদের মাত্র দু হাজার আঠারো সালে নির্বাচন হয়েছে প্রহসনের নির্বাচন রাতের নির্বাচন সেখানেও বিরোধী দল ছিল কিন্তু বাংলাদেশে দু সালের পর থেকে বিরোধী দল কোনটা সরকারি দল কোনটা আমরা তো সেটা পাইনি যেখানে এটার অস্তিত্বই থাকে না বিরোধী দল মানেই হলো ছায়া সরকার আমরা ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতায় আসে জনগণের শাসন যেন প্রতিষ্ঠিত হয় এবং আমাদের নেতা বলেছেন যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আদায়ের জন্য সব কিছু করবেন আমরা যখন দুই হাজার আটে ক্ষমতা আসি তারপরও পরবর্তীতে আমাদের যে কার্যক্রম উন্নয়নের যে ধারা অব্যাহত রেখেছি এই এলাকার যে উন্নয়ন যেটা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি এবং আমার মনে হয় যে আমরা ঢাকা দশ আসনে এবার বিপুল ভোটে নির্বাচিত হবে আমাদের নৌকা দৃশ্যমান অদৃশ্যমান আমাদের এই ছয়টি ও ব্যাপক উন্নয়ন হয়েছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী যে নির্দেশনা দিবেন যাকে মনোনয়ন দিবেন ইনশাল্লাহ ঢাকা দশ আসনের প্রত্যেকটি নেতাকর্মী তাদের জন্য ঝাঁপিয়ে পড়বে